পবিত্র মহান পিতা এবং তার পুত্র পবিত্র যিশুর নামে দ্য হাউস অব গড চার্চের সকলকে স্বাগত জানাই। আশীর্বাদের মধ্য দিয়ে আমরা তার অনুগ্রহ লাভ করেছি এবং করব, আর তাই আজকে আমরা প্রত্যেকে নমিত হই, ঈশ্বরের কাছে সমর্পণ করি আমাদের প্রতিটি আত্মাকে, যাতে উনি আমাদেরকে উন্নত করেন, তার বাক্যকে সমস্তভাবে শ্রবণ করা এবং সেই গ্রাহ্যতা যাতে দেন। ধন্যবাদ জানাই আমাদের মাঝে, আমাদের সুদূর সিডনি থেকে আমাদের পালক উপস্থিত আছেন অ্যামোস দেওয়ারি, এবং অনেকেই সকলকে স্বাগত। আজকে প্রথম উপাসনার বাক্যের অংশে আজকে আমরা দেখব সেই অনুগ্রহ এবং প্রতাপ, যে প্রার্থনা, যে আবেদন রাখা হয়েছে গীত সংহিতা 84 মধ্য দিয়ে। আমরা জানি যারা সেই প্রার্থনার আবেদন রেখেছিল সেই লিবেই জাতির মধ্যে দিয়ে, লেবীয় জাতির মধ্য দিয়ে, যা কোরাহ আর সমস্ত পুত্রগণ যারা এই প্রার্থনার আবেদন রেখেছিলেন ঈশ্বরের কাছে, আর তাই সেই আবেদনে যখন প্রভুকে বলেছে সদা বাহিনীর প্রভু হিসেবে সম্বোধন করে, সেই মুহূর্তে তারা ইহুদি জাতির জন্য সেই তার রাজাদেরকে, বা তাদের বিশেষভাবে বলতে গেলে যদি ধরা হয় দাউদ অথবা সলোমনকে ঈশ্বরের কাছে রেখেছিলেন, যাতে তার অভিষিক্ত সন্তানের ওপর সমস্ত ঈশ্বর সেই অনুগ্রহ এবং তার প্রতাপ রাখেন। আর সেই অনুগ্রহ প্রতাপের ঈশ্বরের সামনে আজকে আমরা দাঁড়িয়েছি, যাতে তার দৃষ্টি আমাদের ওপর সর্বোচ্চভাবে থাকে এবং আমরা তার পবিত্র পুত্রের মধ্য দিয়ে মহান ঈশ্বরের সমস্ত প্রশংসা করতে পারি। আর তাই আজকে আমরা সেই ঈশ্বরের প্রশংসা করব, যিনি অনুগ্রহ এবং প্রতাপের ঈশ্বর, যিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতে নির্ধারণ করেন। গীত সংহিতা 84:9-10 বলছে, দেখো ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের প্রতি, কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্রদিন অপেক্ষা উত্তম, বরং আমার ঈশ্বরের গৃহে গোবরাটে দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়, তবু দৃষ্টতার তামুতে বাস করা বাঞ্ছনীয় নয়। আমেন। আমরা দেখি এখানে আহ্বান রয়েছে, যদি গীত সংহিতা 84:8 পড়ি, বলছে যে হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর আমার প্রার্থনা শোনো, জাকবের ঈশ্বর কর্ণপাত করো। সেই আবেদন কারোর প্রতি এখানে করা হচ্ছে? তিনি হচ্ছেন সেই প্রভু যিনি পরাক্রমশালী, যিনি বিশ্বাসযোগ্য, যিনি সম্পূর্ণ সার্বভৌম এবং ধার্মিকতার ঈশ্বর। আর তাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে প্রভুকে, প্রভু শুধু আমার প্রার্থনার, আমি তোমাকে আহ্বান জানিচ্ছি না শোনার জন্য, তুমি সেই ঈশ্বর যে সময়ে প্রার্থনা করা হয়েছে সেই ইতিহাসের সাক্ষ্যকে রেখে বর্তমান তার সাক্ষ্যকে সামনে আনছেন। বলছেন হে জাকবের ঈশ্বর কর্ণপাত করো। উনি শুধু ওনার সাক্ষ্যের অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈশ্বরকে আহ্বান জানাচ্ছেন না, উনি আহ্বান জানাচ্ছেন এই ঈশ্বর যিনি ছিলেন, যিনি তার পূর্ব বংশে সমস্তভাবে দেখেছেন যে কিভাবে জাকব এবং তার পরবর্তী অংশে এই ইহুদি জাতিকে তারা আশীর্বাদ রূপে পেয়েছিলেন ঈশ্বরের মধ্য দিয়ে। আর তাই বলছেন যে প্রভু তুমি প্রার্থনা শোনো। ঈশ্বরের কাছে দুটো ক্রিয়া করার আবেদন আহ্বান রেখেছেন, সম্বোধন করেছেন যে জাকবের ঈশ্বর
সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, যিনি ঈশ্বর ইতিহাসে ছিলেন শুধু না, সেই মুহূর্তে ছিলেন, আর আজকে দাঁড়িয়ে যখন আমরা প্রার্থনায় থাকি উনি আছেন আমাদের বর্তমানে যে অবস্থায় আমরা দ্য হাউস অফ গড চার্চে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে উনি আমাদের সামনের দিকে তার দিকে তাকাতে সাহায্য করেন। আর সেই আহ্বান আমাদের নিয়ে যায় আবেদনের মধ্য দিয়ে যে ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের প্রতি। ঈশ্বরের দৃষ্টি মানে সেই চোখের দৃষ্টি নয়। আমরা জানি যে অভিষিক্ত লোক বলতে তখনকার দিনে সেই রাজাগণের বা রাজার প্রতি বলেছেন। আমরা যদি গীত সংহিতা 2:2 পড়ি সেখানে আমরা দেখতে পাই যে বলেছেন যে পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদা প্রভুর বিরুদ্ধে এবং তার অভিশক্তি বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে। আমরা জানি যে গীত সংহিতা 18:30 তাই বলা হয়েছে। আর তাই আজকে আমরা সেই ঈশ্বরের কাছে আবেদন যে উনি যেমন ইহুদি জাতির রাজার ঢাল এবং তার ইহুদি জাতির জন্য ঢাল রূপে ছিলেন, ঈশ্বরের কাছে আবেদন ছিল, আর্জেন্সি ছিল যে প্রভু আমরা যে অবস্থায় রয়েছি আমাদেরকে মুক্ত করো, আমাদেরকে দেখো। আমাদের ঈশ্বর বোবা কালা নন, সেই দেবতা নন যার চোখ মানুষ হাতে তৈরি বানিয়েছে দেখতে পায় না, হাত দিয়ে কান দিয়েছে শুনতে পায় না। এখানে দৃষ্টিপাত প্রভুর কাছে, তার সমস্ত দয়ার আবেদন রাখছেন যে প্রভু তোমার দয়ার সিংহাসনের সামনে তোমার পরাক্রম আমরা খুঁজছি, যে পরাক্রম আমাদের যাকবকে সমস্তভাবে যে তুমি তার পিতামহ আব্রাহামকে দিয়েছিলে সেই চুক্তিকে তুমি সেই বিশ্বাসযোগ্যতার মধ্য দিয়ে পূর্ণ করেছো, আর আজকেও করবে বহন আমাদের। আর সেই নতুন চুক্তি আমরা জানি যিশুর রক্ত মধ্য দিয়ে আমাদের কাছে দেয়া হয়েছে প্রভু যিশুর মধ্য দিয়ে। তাই আমাদের প্রতি ঈশ্বরের সেই দৃষ্টিপাত আজকে আলোকপাত করুক, সাহায্য করুক আমাদের সমস্তভাবে উপাসনার অংশে প্রস্তুত করতে। কারণ আবেদন বলছে প্রভু তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম, বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে বা দরজার দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্মুতে বাস করা বাঞ্ছনীয় নয়। যখন এই আবেদন রাখছেন তখন সেই প্রার্থনার আবেদন উনি বলছেন যে প্রভুকে তার নিজের ঈশ্বরের সাক্ষর অভিজ্ঞতা বলছেন এবং ঈশ্বরের সম্পর্কের সাথে এই পৃথিবী জীবনের সম্পর্ককে উনি তুলনামূলকভাবে সেই বিচারাধীন রেখেছেন। তাই বলছে তোমার প্রাঙ্গণে, এ প্রসঙ্গে বলি এক বংশাবলী যদি আমরা পড়ি 19 অধ্যায়ের, সেইখানে সেই এই জাতি যারা তখনকার দিনে সেই মন্দিরের দ্বার কক্ষে তারা সেই দায়িত্বপূর্ণ জায়গায় তারা থাকত, আর তাই সেই কথা মনে করিয়ে দিয়ে এখানে বলছেন যে প্রভু তোমার দ্বারে থাকা অনেক বেশি উত্তম। এই উত্তম সেই উত্তম যে উত্তম পৃথিবীর সমস্ত জীবনের উত্তম জীবনের থেকেও অনেক বেশি মান্যতা দেয়। আর তাই বলছে তোমার প্রাঙ্গণে, তোমার দুয়ারে প্রভু, যে দুয়ারে তোমার অনুগ্রহ আছে, দয়া প্রাপ্তি করা যায়, শত কষ্টের জীবনেও তোমার পরাক্রম আমাদেরকে ঢাল স্বরূপ থাকে, সেই প্রাঙ্গণে আমরা হাজার দিনের যদি আনন্দময় জীবনও পাই তার থেকে উত্তম। আর আমাদের খ্রিস্টীয় ভাই বোনেদের জন্য যারা অনন্ত জীবনের পথযাত্রী প্রভু যিশু এবং তার পবিত্র আত্মার মধ্য দিয়ে, সেই পথযাত্রীর মধ্যে আমাদের এই পৃথিবীর প্রতিটা দিন, বিশেষ করে
এই সাতটা দিনের আমাদের অভিজ্ঞতার সাক্ষ্য মধ্য দিয়ে যিশু এই প্রথম দিনটা প্রভুর দিনে সর্বোচ্চ উত্তম, কারণ আমাদের ওই আগামী সাতটা দিনের সমস্ত উত্তমতার উৎস লুকিয়ে রয়েছে এই একটা দিনের প্রভুর কাছে প্রশংসা এবং নিজেকে সমর্পিত করে তার মহিমা দেওয়ার জন্য। আর তাই এখানে একটা যিনি প্রার্থনার আবেদন করছেন, একটা তিনি নিশ্চিত ডিসিশন নিয়েছেন যে প্রভু আমি জানি এই পৃথিবীর জীবন অনেক কিছু আসে, কষ্ট দুঃখ আনন্দ এবং অনেক আকাঙ্ক্ষা লালসা আমরা পূর্ণ করতে পারি প্রভু, কিন্তু যদি তুমি যা আমার জীবনে করেছো প্রভু তা যে কোনো উত্তমের তো সর্বোচ্চ উত্তম। আমার মনে হয় যে এই ব্যাখ্যাটা আজকে আমাদের খ্রিস্টীয় জীবনে সেই তুলনাটা আনে এবং তুলনাকে সেই উচ্চতায় নিয়ে যায় যে উচ্চতায় খ্রিস্ট ছাড়া আর কোনো উত্তম আমাদের জীবনে দেখি না। আর তাই বলছে দুষ্টতার তাম্মুতে প্রভু আমরা, আমাদের পৃথিবীর জগতে রোববারের পরে যখন আমরা অন্য দিনগুলোতে যাই, পৃথিবীর আনন্দ কাজ বাসনা অনেক কিছু আমাদের জীবনকে দাবি করে, চায় এই পৃথিবী আমাদের কাছে, কিন্তু খ্রিস্ট তার জীবন দিয়ে আমাদের কিছু চেয়েছিল, সেটা হচ্ছে আমাদের পাপের বিসর্জনের জীবনকে। এই পৃথিবীর তাম্বুতে বাস করব না, আমাদের দেহ পৃথিবীতে থাকলে সাধু প্রৌলের ভাষায় আমরা থাকব তার ক্রুশাবিক্ত জীবনে। আর তাই বলছে যে তিনি আবেদনে প্রভুকে নিশ্চিত করছেন, প্রভু তোমার কাছে আমি যদি সেই তোমার নমিত দুয়ারে দাঁড়াই সেটা আমার কাছে অনেক আশীর্বাদ। পৃথিবীর উচ্চ জীবন যাপন করার থেকে অর্থ বা জীবনের সংস্কৃতি বা জীবনের উচ্চ বিত্তের জীবনযাত্রার থেকে ভোগ বিলাসের থেকে প্রভু তোমার গৃহের সামনে যদি আমার ওই চরণে সর্বনিম্ন জায়গাও হয় সমাজের চোখে, সেটাও আমার বড় আনন্দের কারণ। কারণ এর পরের অংশে আমরা দেখতে পাবো যে বলছে যে আশ্বাস রয়েছে প্রভু, শুধু সে আহ্বান জানায়নি, আবেদন করছেন না, সেই আশ্বাসকে মাথায় রেখেছেন, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। হ্যালেলুইয়া! এই সদাপ্রভু ঈশ্বর ইহুদি জাতির জন্য শুধু সূর্য ঢাল ছিলেন না, আজকে আমাদের জন্য একই ব্যাখ্যা রাখেন। সূর্য হচ্ছে সেই প্রতাপ, সেই আলো, সেই পবিত্রতা, সেই জীবনের উৎস হিসেবে বর্ণনা করা যায় এখানে। আর ঢাল আমাদের জীবনকে এই পাপের পৃথিবীতে সম্পূর্ণ অনন্ত সুরক্ষা ধ্বনি দেয়, যে ধ্বনি আসে তার পুত্র যিশুর জীবনের বলিদানের মধ্য দিয়ে ক্রুশের, যে ধ্বনি আসে যখন কবরকে উন্মোচিত করেছিল যিশু এবং ডাক দিয়েছিল এসো হে আমার সন্তান। 40 দিনের ডাকে আজকে আমরা সেই আশ্বাস নিয়ে দাঁড়িয়েছি যে প্রভু শুধু 40 দিনের ডাক নয়, অনন্ত জীবনে আমাদের সাক্ষ্য এবং সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করছেন। আর তাই বলছেন যাহারা তাহার সিদ্ধতায় চলে সদাপ্রভু তাদের অনুগ্রহ প্রতাপ দান করেন, কারণ উনি অনুগ্রহ এবং প্রতাপের ঈশ্বর, তিনি তাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আর তাই বলছেন তিনি তাদের মঙ্গল করিতে অস্বীকার করবেন না, কারণ স্বয়ং উনি বিশ্বাসযোগ্যতার ঈশ্বর। উনি জাকবকে, উনি আব্রাহামকে যা কথা দিয়েছিলেন সেই চুক্তি মিটিয়েছেন সমগ্র ইহুদি জাতির জন্য। উনি কথা দিয়েছিলেন যে তার পুত্র একমাত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন মানব জাতির পাপের মুক্তির জন্য। উনি সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর, আজকেও আমাদের সেই দাবি রাখেন, উনি আসবেন আমাদেরকে সমস্তভাবে তার গৃহে, যে প্রাঙ্গণে আমাদের সেই দাঁড়ে থাকার জায়গাও নয় তার থেকে উত্তম জায়গা প্রস্তুত করেছেন,
সেই জায়গায় তার গৃহেতে যে উনি চোদ্দ রাখে আমাদের উনি নিয়ে যাবেন আর এই আশ্বাস আমাদের জীবনে আজকে সাধু পৌলের ভাষা সেই পরাক্রমে নিয়ে যায় যেখানে বলে দুই করন্থীয় দুই অধ্যায় একুশ বাইশে আর যিনি তোমাদের সহিত আমাদিগকে খ্রিস্টে স্থির করিতেছেন এবং আমাদিগকে অভিষিক্ত করিয়াছেন তিনি ঈশ্বর আর তিনি আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন আর আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়াছেন আজকে ইহুদি জাতির রাজার মতো খ্রিস্টকে অভিষিক্ত করেছেন খ্রিস্ট কথার অর্থ ঈশ্বরের মনোনীত বা অভিষিক্ত একজন আর সেই খ্রিস্ট মধ্য দিয়ে আমরা অভিষিক্ত হয়েছি আজকে আর তার প্রতি আবেদন তিনি সেই ঈশ্বর যিনি খ্রিস্টকে ক্রুশে আমাদের জন্য স্থির করেছিলেন আর আমাদের জীবন আজকে যিশুর মধ্যে উনি স্থিরতা দিয়েছেন আর তাই আমরা যদি দেখি এ বিষয়ে এক অধ্যায় তেরোতে যে যখন আমরা তাকে গ্রহণ করি পবিত্র আত্মার শিলমোহর বা মুদ্রাঙ্কন আমাদের জীবনে হয়েছে আমাদের হৃদয়কে উনি নতুন বায়না দিয়েছেন আর আসুন সেই ঈশ্বরের পথে দাঁড়িয়েছি যে ঈশ্বর তার সমস্ত জীবন দিয়ে আমাদেরকে সেই জায়গায় নিয়েছেন তাই আজকে আমরা সেই ধন্য যে তোমার ওপরে নির্ভর করি সেই গীত সংহিতার চুরাশিতে তিনি সেই আশীর্বাদ শেষ লগ্নে দিয়েছেন যে তাদের জন্য যারা প্রভুর ওপর নির্ভর করে বাক্যে রোমিও আট অধ্যায়ের বত্রিশে বলে যিনি নিজে পুত্রের মমতা করিলেন না কিন্তু তাহাদের আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না প্রশ্ন আমাদের প্রত্যেককে সাধু পৌল রেখেছেন এই প্রশ্ন উত্তর পাওয়ার আসন নয় সাধু পৌল উনি ওনার আশ্বাসবাণী দিয়েছেন যে সাক্ষ্য উনি পেয়েছেন সেই সাক্ষ্যের মধ্য দিয়ে উনি প্রত্যাশা দিচ্ছেন প্রত্যয় দিচ্ছেন এই বাক্যে যে সেই ঈশ্বর যিনি কোন মঙ্গলকে কোন রকম অস্বীকার করেন না আমাদের জীবনকে দেওয়ার জন্য সর্বোচ্চ মঙ্গল করেছেন তার পবিত্র পুত্র যিশুকে ক্রুশে বলিকৃত করে আপনার আমার পাপের জীবনকে সমস্ত মুক্ত করার জন্য অনন্ত জীবনে সেই যাত্রাপথে তার সেই গৃহে সমস্ত প্রবেশ করার অধিকার দিয়েছেন আর আজকে আমরা সেই আনন্দেই দাঁড়াবো কারণ আমরা সেই ধন্য ব্যক্তির মধ্যে পড়তে চাই এই প্রাঙ্গণে এসেছি প্রভু প্রভুর কাছে আমরা সেই নমিত হতে চাই সমর্পিত হতে চাই প্রভু পৃথিবীর আমাদের যত গত সপ্তাহের আকাঙ্ক্ষা করেছি সেই আমাদের সমস্ত ভুল গুলোকে তোমার অনুগ্রহ এবং তোমার প্রতাপের মধ্যে রাখতে চাই আমাদের যত শত্রুতা আছে তুমি ঢাল হয়েছ আমাদের জীবনে যে সংকট আছে তুমি পরিত্রাণ দিয়েছ আর আমাদের যত ভুল আছে তুমি অনুগ্রহ দিয়েছ তাই আজকে আমরা তোমার সেই অনুগ্রহ এবং প্রতাপের গৃহে দাঁড়িয়েছি সেই গৃহে আমরা সুনিশ্চিত করব প্রভু যে কোরার পুত্ররা সুনিশ্চিত করেছিল যে সেই আব্রাহাম যাকবের ঈশ্বর ইহুদ জাতির ঈশ্বর পৌলের ঈশ্বর পিতা যিশুর পিতা আমাদের ঈশ্বর তার পুত্রের মধ্য দিয়ে আমরা তার ওপর নির্ভরতায় প্রার্থনায় যাব তার অনুগ্রহ প্রতাপের ওপর নির্ভরতায় সেই প্রতাপের ঈশ্বরের পরাক্রম যা সাক্ষ্য পেয়েছি গত সপ্তাহে সেই সাক্ষ্যকে আজকে প্রশংসা দেব আগামী সপ্তাহে আমাদের তার জীবনে তার আশীর্বাদের ঢাল আমাদের জীবনে দেখার জন্য এবং করুণার জন্য আসুন আমরা সেই প্রার্থনার মধ্য দিয়ে যাব ধন্যবাদ সকলকে জয়